আমার আজকের রেসিপি ঝিনুক পিঠা। অনেক অঞ্চলে এই পিঠাটাকে চিরুনি পিঠাও বলে থাকে। তবে এই ঝিনুক পিঠাটা অনেকটা নকশি পিঠার যে ডো তৈরি করা হয় ঠিক ওরকম করে বানানো হয়। তবে এই পিঠাটা বানানো খুব সহজ। আশা করছি আজকের এই পিঠার রেসিপি ভালো লাগবে সবার কাছে। পিঠার জন্য নিয়েছি এখানে 2 কাপ চালের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা আমরা গুড়ের শিরাতে ডুবাবো, এই জন্য লবণটা কম দিতে হবে। তারপরে এই চালের গুঁড়াটাকে একটা পাত্রে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি, তবে কেউ যদি চান শুকনো চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন। চালের গুঁড়াটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি, আর চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে মোতে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো পিঠার জন্য ছোট ছোট ডো হাতে নিয়ে নিব। তো যেহেতু চিরুনি পিঠা তৈরি করছি, তো আমাদের লাগবে চিরুনি। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2টা নতুন চিরুনি। তারপর হচ্ছে হাত দিয়ে ডোটা একটা সাইড থেকে কিছুটা লম্বা করে নিয়েছি। একটা চিরুনি নিচে দিয়ে আরেকটা চিরুনি দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এই ডিজাইনটা অবশ্য দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটা কীভাবে তৈরি করছি। এভাবে করে তৈরি করলে ভিতর থেকে পিঠাগুলো খুব সফট হবে। তবে আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনেও তৈরি করতে পারেন। তো আমার এখানে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে, আর আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এভাবে করে বানালে ভিতর পর্যন্ত চিরুনির যে দাগটা থাকে ওটা ঢুকে যায়। তারপর এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। পিঠা ভাজার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে যে পিঠাগুলো বানিয়েছি সবগুলো আমি একই সাথে ভেজে নিচ্ছি। তো প্রথমে আমরা এই পিঠাগুলোকে লাল করে ভাজবো না, আমরা অনেকটা যেরকম নকশি পিঠা ভাজি ঠিক ওরকম করেই ভাজতে হবে। যখন অনেকটা ক্রিস্পি হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে যাবে, ওই পর্যায়ে হচ্ছে আমরা তেল জুড়িয়ে পিঠাগুলো উঠিয়ে নেব। তো গরম তেল থেকে ওঠানোর পর এই পিঠাগুলো কিছুক্ষণ পর এমনিতেই একটু কালারফুল হয়ে যাবে, অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তারপর একদিন রেস্টে রেখে দিয়ে তারপরে হচ্ছে এই পিঠাগুলো আবার দ্বিতীয়বারের মতো ভেজে নিতে হবে। একবারে যদি আমরা এই পিঠাগুলো লাল করে ভেজে নিতাম তাহলে আমাদের পিঠাগুলো শক্ত হয়ে যেত। তো দ্বিতীয়বার ভাজার সময় পিঠাগুলো অনেকটা মোচমোচে করে ভাজতে হবে, আর চুলার আঁচ বাড়ানো যাবে না, অল্প আঁচে ভাজতে হবে। তো বেশ কিছুক্ষণ পর পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে এই পিঠাগুলো আমি গুড়ের শিরার উপরে দিয়ে দিচ্ছি, গরম পিঠাগুলো। আর এই গুড়ের শিরাটা কীভাবে তৈরি করতে হবে আমার নকশি পিঠাতে দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। একই প্রসেসে আমি শিরাটা তৈরি করেছিলাম। তো সবগুলো পিঠা এখন শিরাতে ডুবিয়ে নিয়েছি, আর অল্প সময়ে এই নকশি পিঠাটা তৈরি করা যায়। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন। আজকের এই ঝিনুক পিঠার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।